আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি করোনার এই মুহূর্তে ভালো আছেন। স্টার প্লাস ইনস্টিটিউট থেকে আপনাদের স্বাগতম। নতুন একটি সাইডে আমরা রিসেন্টলি এই সাইটটি কমপ্লিট করেছি এবং তার মাঝে আমরা এই ভিডিওটি করি, সেগুলো দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম। তো টোটাল এই ফ্ল্যাটটাতে আমরা বিভিন্ন কাজ করি, টোটাল জিপসাম ডেকোরেশন এবং কিচেন ক্যাবিনেট সহ সবগুলো কাজই আমাদের দ্বারা করা হয়। টোটাল রঙগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের দ্বারা করা হয়। আজকে আপনাদের এই সাইডে কিছু বিবরণ দেব, সেটা হচ্ছে এখানে একটা হাফ সিলিং, একটা ফুল সিলিং এবং অন্য বেডরুমগুলোতে নর্মাল স্ট্রিপ কর্নার বর্ডার এবং রোজ দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখবেন। সেই সাথে ধারণা দেব হাফ সিলিং কীরকম হয় এবং ফুল সিলিং কীরকম হয় এবং আনুমানিক আপনাদের কস্টিং বা এগুলো করতে খরচ কেমন লাগে সেটার ধারণা দেব। তো এখন যেটা আমরা ভিডিওতে দেখলাম বা দেখতেছি, এটা হচ্ছে হাফ সিলিং। হাফ সিলিং সাইড ওয়াল থেকে সাধারণত 18 ইঞ্চি পরিমাণ সামনের দিকে আসে। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল সিলিং। তো ফুল সিলিংয়ে ভিডিওটা চলে আসলো, সেই জন্য আপনাদের দেখালাম বা বলছি। ফুল সিলিং হচ্ছে টোটাল সিলিংটাতেই আপনার ডিজাইন হবে। তো তার পাশেই হচ্ছে হাফ সিলিংটা। হাফ সিলিংটা হয়েছে আপনার ডাইনিং রুমে এবং আপনারা যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ডেকোরেটিভ ওয়াল, এই ওয়ালটা আমাদের ধারা করা এবং প্রত্যেকটা জিপসামের রং। এটা একটা নর্মাল বেডরুম, এটা দেখতে পাচ্ছেন সাইডে আপনার সাইড স্ট্রিপ করা আছে এবং সাথে কর্নার এবং মাঝখানে রোজ দেওয়া আছে। এই রোজটা হচ্ছে 56 ইঞ্চি রোজ, মাঝখানে 32 ইঞ্চি এবং চারিদিকে 56 ইঞ্চি। এবং রঙের প্রাইস কিন্তু আলাদা হয়, আপনাদের সবগুলোর প্রাইসই আমি ধারণা দেব। রঙের আসলে প্রাইসটা যেভাবে হয় সেটা হচ্ছে আপনি কীভাবে রং করবেন তার উপরে নির্ভর করে। এবং দেয়ালের এই যে ডেকোরেটিভ রঙগুলো, এগুলোকে ইলুশন বলে বা ডিজাইন রং বলে, ওয়ালের ডিজাইন রং। এখানে অবশ্য শুধুমাত্র একটা রং করা আছে, একটা ডিজাইন, আরও একটা দেয়ালে আরেকটা ডিজাইন আছে। এই ফ্ল্যাটটাতে সাধারণত দুইটা ওয়ালে দুইটা করা আছে। তো দেয়ালের ডিজাইনের ভিতরে আপনারা এই ধরনের রঙের ভিতরে অনেক ডিজাইন আছে, সেগুলো দেখে আপনারা যেটা পছন্দ সেটা করে নিতে পারবেন। এছাড়াও নর্মাল দেয়ালে আপনারা ওয়াল দেওয়ালের জন্য 3D ওয়াল আছে। এছাড়া আপনারা যে এখন যে প্লেন দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়ালে আপনারা চাইলে ওয়ালপেপারও লাগাতে পারবেন। তো প্রতিটা বেডরুমেই এরকম সাইড স্ট্রিপ কর্নার এবং মাঝখানে রোজ দেওয়া আছে। এটা আরেকটা রুম, আপনাদের এখন নিয়ে আসলাম অন্য একটা রুমে। আপনারা এখানে দেখে থাকবেন, আমরা চাইছি যে আলাদা করার জন্য, প্রত্যেকটা রুমে আলাদা ডিজাইন করানোর জন্য। তো যেই রুমটা দেখলেন সেটা হচ্ছে গোলাপের একটা স্ট্রিপ ছিল এবং এটা হচ্ছে লতার একটা স্ট্রিপ। এই স্ট্রিপটা খুবই সুন্দর লাগে, এটা 7 ইঞ্চির একটা স্ট্রিপ। তো আপনারা দেখতে পাচ্ছেন রঙগুলো খুব সুন্দর করে করানো হয়েছে। তো অ্যাকচুয়ালি রঙের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা মানে রঙই আপনি আলাদা করে করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমরা এটা সাজেস্ট করছি, সে অনুযায়ী এটা করা আছে। যদি আপনার এরকম পছন্দ হয় তাহলে এরকমও করতে পারবেন। তো এই স্ট্রিপগুলো খুব কাছ থেকে দেখলে আসলে বোঝানো যেত, খুব সুন্দর। আপনার দূর থেকে আপনারা কতটুকু বুঝতে পারছেন ঠিক জানি না। তো এইভাবে এটা হচ্ছে সিম্পল বেডরুম। আপনাদের আমরা মূল সিলিং, ফুল সিলিং বা হাফ সিলিংগুলোতে আবারও নিয়ে আসবো এবং দেখাবো সেখানে কী হয়েছে। তো এই ধরনের স্ট্রিপগুলোতে আমি একটু খরচের বিবরণ দিয়ে রাখি। সাইড স্ট্রিপগুলো হচ্ছে আপনার ফিট হিসাবে পার ফিট, আর হচ্ছে কর্নারটা হচ্ছে পিস হিসাবে, এবং মাঝখানে যে রোজটা দেখতে পাচ্ছেন এটা 56 ইঞ্চির রোজ, এই একটা রোজ পিস হিসাবে। তো আমরা আবার চলে যাব ফুল সিলিংয়ে। ফুল সিলিংয়ের ডিজাইনটা হচ্ছে ফল সিলিং বলি আমরা, ডেকোরেটিভ ফল সিলিং বলি, ফুল সিলিং বলি।
হ্যাঁ, তো ডিজাইন সিলিং বলি, ওগুলো বিভিন্ন নামে। এখন ফলস সিলিং কেন বলা, মানে হচ্ছে আপনার মূল যে সিলিং আছে তার নিচে ফলস শব্দটার অর্থ হচ্ছে যে অল্টারনেটিভ মানুষটা বা অন্য একটা ডুপ্লিকেট বলতে পারেন, ডুপ্লিকেট সিলিং। তো ফল সিলিং মানে হচ্ছে ডুপ্লিকেট সিলিং, আপনার সিলিংয়ের নিচে ডেকোরেটিভ করে কোথাও ফাঁকা, কোথাও যেভাবে ডিজাইন দেখতে পাচ্ছেন, এরকম অনেক সিলিং আছে ফুল সিলিং। ফুল সিলিং মানে হচ্ছে টোটাল জায়গাটা, আর হাফ সিলিং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ সিলিং। এই সিলিংটার মাঝখানে কিছুই নাই, অর্থাৎ চারিদিকে সিলিং হবে, মাঝখানে কিছু হবে না। সেখানে আমি চাইছি এরকম রোড লাগাইতে পারি, অর্থাৎ এই দুইটা পয়েন্টে সিলিং মানে রোজ লাগানো আছে, আর মাঝখানে অন্য ডেকোরেটিভ কোনো সিলিং নেই, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল সিলিংয়ের ভিতরে সাইডেও আছে এবং মাঝখানেও ডিজাইন আছে, অর্থাৎ সব জায়গায় ডিজাইন হয়, সেটি হচ্ছে ফুল সিলিং। তো ফুল সিলিংগুলোর স্কোয়ার ফিট হচ্ছে আমি ধানের ধারণা এখনই দিয়ে ফেলব। ফুল সিলিংয়ের ডিজাইন উইথাউট রং, মানে রং ছাড়া হচ্ছে আপনার 180 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত। কত টাকা হবে অ্যাকচুয়ালি, তো আপনারা এই যে ফুল সিলিংটা টোটাল দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে আপনার ধারণা হয়েছে। তো আমরা এখন অন্য একটা রুমে চলে আসলাম, এই রুমটাও অন্য একটা রুমের মতোই, আপনার সাইডে স্টিপ কর্নার এবং মাঝখানে রোজ লাগানো আছে। এই সিলিং এটা হচ্ছে অন্য একটা রুমে, দুইটা রুমে একসাথে করা হয়েছে। তো এটা আপনার দেখেন যে সাইডের স্টিপগুলোতে আপনার রং করা হয়েছে এবং মাঝখানে রোজগুলোতে রং করা হয়েছে। তো ক্যামেরায় আসলে দূর থেকে ধরা, যে কারণে কমপ্লিট দেখা যায় না। এখানে অবশ্য এই যে পাশে একটা গ্যাপ জায়গা ছিল, পাশে ভীম ছিল, ভীমের পাশে গ্যাপ জায়গা ছিল, সেখানে আমরা ক্যাবিনেট করে দিয়েছি। আমাদের আপনারা চাইলে এরকম ক্যাবিনেট করতে পারবেন, ওয়াল ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট, ওয়াল শোকেস, এগুলো আমাদের ইন্টেরিয়র সমস্ত কাজই করা হয়। আপনি রঙের তাপর চাইলে আমরা দিতে পারবো, আমাদের কোনো একটা অংশ আমাদের চেয়ে করতে পারবেন, চাইলে সমস্তটাও করতে পারবেন। এটা অবশ্য বাইরের মানে ডাইনিং রুমের পাশে একটা অংশ, এই অংশটাতে আমরা ফুল সিলিংয়ের পাশেই এবং ওই পাশে ডাইনিং, এই পাশে সামান্য সামনের অংশটা ফুল সিলিংটা, লাইটগুলো সাধারণত ভিতরে লাইট দেওয়া হয়। এই যে ফুল সিলিং দেখতে পাচ্ছেন, এর ভিতরে লাইট দেওয়া হয়, বিভিন্ন ধরনের লাইট আছে। আপনারা পাশে দেখতে পাচ্ছেন নিচে স্পট লাইট আছে এবং এর ভিতরে হিডেন লাইট থাকে, এগুলো হচ্ছে ফিতা লাইট আমরা বলি, 8 GB ফিতা বলে, 10 mm। তো এই ফিতা লাইটগুলো আপনারা চাইলে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবেন, প্লাস এটুকু যে কোনো ইলেকট্রিক দোকানে বা ইলেকট্রিক লাইট বিক্রি করে এরকম দোকানে পাবেন, এগুলো মিটার হিসাবে বিক্রি করা হয়। এটা ঠিক আমাদের একটা মডেল ছিল, ঠিক ফুল সিলিংটা মডেলের মতনই হয়েছে, মাঝখানে যে সবুজ রংটা দেওয়া আছে এটাও আপনার মূল সিলিংয়ে ছিল, সেজন্য এই পার্টি এভাবে করছে। চাইলে সিলিং সাদাও রাখতে পারবেন আপনারা, এবং ভিতরের দিকে ডিজাইন বোর্ড দেওয়া আছে। এখানে দুইটা দুই পাশে ফ্যান হবে, মাঝখানে ঝাল লাইট। আমরা আপনাদের এখন নিয়ে যাব অন্য একটি ওয়ালে। আমরা বলছিলাম এর আগে যে আমরা এই ফ্ল্যাটটাতে দুইটা ডেকোরেটিভ ওয়াল করেছি, একটা ডেকোরেটিভ ওয়াল আমরা আগে দেখিয়েছি এবং বাকিটা এখন দেখতে পাচ্ছেন। তার সাথে সুন্দর একটি লাইট দেওয়া আছে, এরকম ওয়াল সেট লাইট চাইলে আপনারা দিতে পারবেন। প্রতি রুমে আসলে একটা ওয়ালে একটা ওয়াল সেট লাইট দিতে পারেন, তার সাথে এই ডেকোরেটিভ ওয়ালটা দেখাচ্ছি আমরা। এটা আসলে খুব সুন্দর একটি মানে ডিজাইন, এর বাইরেও আমরা অনেক ডিজাইন আছে। তো এগুলো আসলে এক এক দিক থেকে আপনি যদি লাইট ধরেন বা তাকান, তাহলে এক এক দিক থেকে দেখবেন যে খুব সুন্দর মানে চমকো আলো দিচ্ছে। এটাই আমরা এই ডেকোরেটিভ ওয়ালগুলো করে থাকি পার স্কোয়ার ফিট হিসাবে, শুধুমাত্র 80 টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে 220 টাকা স্কোয়ার ফিট পর্যন্ত এই দেয়ালের রংটা হয়ে থাকে, 120, হ্যাঁ 100 টাকা, 150 টাকা এরকম। লাস্ট প্রাইস হচ্ছে আপনার খুব ডেকোরেটিভ হলে আপনার ফাইনালি 120 টাকা পর্যন্ত। তো আমরা আরেকটা রুমে চলে যাব, এই রুমটা হচ্ছে আমাদের অন্য রুমের মতোই। এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এখানে দুইটা ডিজাইন করার ইস্যু হয়েছে, একটা রুমে যেমন আপনার স্টিপ দেওয়া আছে আপনার লতার স্টিপ এবং অন্য দেয়ালটাতে দেওয়া আছে আপনার গোলাপের স্টিপ, দুইটা রুমে গোলাপ, দুইটা রুমে আপনার লতা স্টিপ। তো এর পাশেও দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেট আছে, এখানে অবশ্য একটা ক্যাবিনেট
ফাঁকা জায়গা ছিল, পাশেই দেখতে পাচ্ছেন ভীম, এবং ভীমের কারণে এই ফাঁকার জায়গাটা আমরা ক্যাবিনেট করে ফিল আপ করে দিয়েছি। তো আমাদের ডিজাইনগুলো আমরা বলে রাখি যে আমরা কী কী ডিজাইন করি। আমরা অ্যাকচুয়ালি জিপসাম সিলিং থেকে শুরু করে জিপসাম ডেকোরেশনের সব কয়টা ডিজাইনই আমরা করে থাকি। জিপসাম গেট করি, উইন্ডো গেট করি, ডাইনিং ড্রয়িংয়ের মাঝখানে গেট করি, জিপসাম ফুল সিলিং, হাফ সিলিং, জিপসাম রোজ, কর্নার, স্টেপ, এবং এগুলোর রং সহকারে। তো আপনারা যে কোনোটা চাইলে, যদি আমাদের দিয়ে শুধুমাত্র জিপসাম করাবেন, রং করাবেন না, সেটাও করতে পারবেন, এবং রঙের খরচটা সম্পূর্ণ আলাদা। আমি এই 3D ওয়ালটাকে একটু সাইড থেকে দূরে দেখাচ্ছি, যে কখনও রঙগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে, আবার কখনও ক্যামেরা ঘুরিয়ে ধরলে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো চমকা কালার দেখাচ্ছে। তো খুব সুন্দর একটি ওয়াল, আসলে ভিডিওতে না, আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন যে দেয়ালের কালারগুলো কত সুন্দর হয়। আপনারা পুরো রুমটাকে, আমি সিলিং সহ ওয়ালটাকে দেখানোর একবার চেষ্টা করতেছি, পুরো দেয়ালটা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা এই দেয়ালটাকে একটু মানে বেশিক্ষণ দেখাচ্ছি জাস্ট আপনাদের আইডিয়ার জন্য। আমরা এখানে বলে রাখি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, এবং আপনার যদি সামান্য ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে পেয়ে যান। আমরা আপনাদের ইন্টেরিয়রের আইডিয়া দেওয়ার জন্য অনেক সময় বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, এগুলো আপনাদের যদি সামান্যতম ভালো লাগে তবে আমাদের সার্থকতা। আমাদের সবগুলো ভিডিও দেখবেন, বিভিন্ন ভিডিও আছে। আমরা এখন দেয়াল থেকে অন্য ডিজাইনে চলে যাব। আমাদের এই অংশে আমরা দেখাবো হাফ সিলিংগুলো। হাফ সিলিংগুলো এর আগেও আমরা দেখিয়েছি, তো হাফ সিলিংগুলো এখানে ধারণা দেওয়ার চেষ্টা করবো হচ্ছে যে আপনাদের কীরকম হয়। আপনার পাশ থেকে সাধারণত সামনের দিকে 18 ইঞ্চি পরিমাণ থেকে 20 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে, এবং ওপর থেকে সাধারণত 8 ইঞ্চি পরিমাণ নামে। হাফ সিলিং বলতে হচ্ছে ঠিক চারপাশে সিলিং হবে, মাঝখানে কিচ্ছু হবে না। তো এটাতেও একটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হিডেন লাইট, এবং নিচে দেওয়া আছে স্পটলাইট। নিচে স্পটলাইটগুলো দেখতে পাচ্ছেন, এবং আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনাদের এই ফুল সিলিং সহ আমরা রঙের ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি। সাধারণত ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে ডিজাইনটা কীরকম হয়, এবং কাজের ফিনিশিংগুলো কত সুন্দর হয়ে থাকে। অনেকেই কাজ করে, আপনারাও করাবেন, কিন্তু কোম্পানিটা দেখে নেবেন যে কোম্পানিটা আসলে কীরকম। কারণ অনেক সময় শিক্ষানবিশ কর্মী দিয়ে কাজ করানো হয়, যারা কাজ শিখতেছে তাদের দিয়ে কাজ করানো হয়, ফলে আপনার অনেক সময় তাদের জোড়াগুলো মিলবে না, আঁকাবাঁকা হবে। আমাদেরগুলো একটু দেখেন, আমরা ক্যামেরা স্থির করে দেখাচ্ছি, ফিনিশিংগুলো একটু দেখেন যে কোথায় জোড়া হয়েছে ঠিক বুঝতে পারবেন না, কারণ এভাবেই আমাদের কাজ করানো হয়। অন্যদিকে আমরা বলে রাখি, আমাদের কর্মীরা অনেক অভিজ্ঞ, কাজ সুন্দরভাবে করে, এবং আপনারা দেখে নেবেন এবং প্রতিশ্রুতিবদ্ধ আমরা আপনাদের ডিজাইন। তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম লাস্ট প্রান্তে চলে এসেছি। তো এই অংশে আপনাদের আরও একবার রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ আপনি বেল আইকন ক্লিক করলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।